তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা অঙ্ক, বিজ্ঞানের বিউটি, ম্যাজিক এবং মিস্ট্রিকে আনলক করার চেষ্টা করি। দ্য হোল গোল ইজ টু ব্রিং ব্যাক দ্য গ্লিমিং আইজ। আজ আমরা আমাদের আশেপাশে ঘটা কিছু সাধারণ ঘটনার মধ্যে অসাধারণ কিছু বিজ্ঞান এবং অঙ্ক শেখার চেষ্টা করব, যাতে পাঠক্রমে রুচি বাড়ে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্যাটেলাইট লঞ্চ হওয়ার পর পৃথিবীর পরিধি সঠিকভাবে পরিমাপ করা হয়। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,075 কিলোমিটার এবং মেরু পরিধি 40,008 কিলোমিটার। গড়ে পৃথিবীর পরিধি প্রায় 40,041.5 কিলোমিটার। কিন্তু আজ থেকে প্রায় 2260 বছর আগে অ্যান্সিয়েন্ট গ্রিসে একজন মানুষ তা মেপে ফেলেছিলেন শুধুমাত্র একটা লাঠিকে মাটিতে পুঁতে। চলো সবচেয়ে আগে আমরা আজ থেকে 2260 বছর আগে 2040 বিসিতে অ্যান্সিয়েন্ট ইজিপ্ট থেকে ঘুরে আসি। এটা ভূমধ্য সাগরের তীরে অবস্থিত বিখ্যাত শহর আলেকজান্দ্রিয়া লাইট হাউস, তৎকালীন সময়ের ন্যাভিগেশন টাওয়ার। রাত্রির বেলা এখানে আগুন ব্যবহার করা হতো আর দিনের বেলা এখানে রিফ্লেকটিভ মিরার ব্যবহার করা হতো। এটা ভূমধ্য সাগরের অনেক জাহাজকে গাইড করতো সঠিকভাবে তাদের গন্তব্যে পৌঁছতে। এই সময় আলেকজান্দ্রিয়ায় বিখ্যাত একজন মানুষ ছিলেন, তার নাম এরাটোস্থেনিস। তার সমসাময়িকেরা তাকে বিটা বলে ডাকতেন, গ্রিক অ্যালফাবেটের সেকেন্ড লেটার, কারণ তাদের মতে এরাটোস্থেনিস সব কিছুতেই সেকেন্ড বেস্ট ছিলেন। কিন্তু তিনি আসলে অনেক কিছুতেই আলফা ছিলেন। তিনি ছিলেন অ্যাস্ট্রোনমার, হিস্টোরিয়ান, জিওগ্রাফার, ফিলোসফার, পোয়েট এবং ম্যাথমেটিশিয়ান। তিনি আলেকজান্দ্রিয়ার গ্রেট লাইব্রেরির চিফ লাইব্রেরিয়ান ছিলেন। একদিন তিনি একটা প্যাপাইরাস বই পড়ছিলেন এবং পড়তে পড়তে দারুণ একটা ঘটনার কথা জানতে পারেন। আলেকজান্দ্রিয়া থেকে সুদূর দক্ষিণে সাইন শহরে বছরের সবথেকে বড় দিনে একটা দারুণ বিস্ময়কর ঘটনা ঘটে। 21 জুন তারিখে সময় যত দুপুরের দিকে এগোতে থাকে, মন্দিরের স্তম্ভের ছায়া ক্রমশ ছোট হতে থাকে এবং একদম 12টার সময় তার আর কোনো ছায়াই পড়ে না। সূর্যের আলো সরাসরি কুয়োর জলের মধ্যে পড়ে, সূর্যের প্রতিবিম্ব সরাসরি কুয়োর জলের মধ্যে তৈরি হয়। বছরের আর কোনো দিনে এই ঘটনা ঘটে না, শুধু এই বিশেষ দিনে, এই বিশেষ সময় ছাড়া। সেই মুহূর্তে সূর্য একেবারে মাথার ওপর থাকে। এটা খুব একটা সাধারণ অবজারভেশন, যে কেউ খুব সহজেই এটাকে উপেক্ষা করতে পারে। লাঠি, ছায়া, কুয়োতে সূর্যের প্রতিবিম্ব, সূর্যের অবস্থান, সাধারণ এই প্রাত্যহিক ঘটনাগুলোর মধ্যে কী অসাধারণ সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে তা এরাটোস্থেনিস বুঝেছিলেন। এবং এর থেকেই 2260 বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই প্রায় নির্ভুলভাবে পৃথিবীর পরিধি তিনি পরিমাপ করে ফেলেছিলেন। কিন্তু এই ঘটনা কি আলেকজান্দ্রিয়াতেও ঘটে তা জানবার জন্য তিনি ওই দিনই দুপুরবেলায় আলেকজান্দ্রিয়াতে একটা লাঠি পুঁতে রাখলেন এবং তার ছায়ার দৈর্ঘ্যটা দেখলেন। দুপুর 12টার সময় তিনি দেখলেন 7.2 ডিগ্রির একটা ছায়া তৈরি হচ্ছে। তিনি ভাবলেন সূর্যের রশ্মি সমান্তরালভাবে আসছে, কিন্তু দিনের বেলায় একই সময়ে সাইন শহরে কোনো ছায়া তৈরি হচ্ছে না, কিন্তু আলেকজান্দ্রিয়াতে ছায়া তৈরি হচ্ছে। অর্থাৎ তিনি চিন্তা করলেন পৃথিবীর সারফেসটা কার্ভ, পৃথিবী গোলাকার। তিনি এই পুরো পৃথিবীটার পরিধি মাপতে চেষ্টা করলেন সাধারণ অবজারভেশনকে কাজে লাগিয়ে, সাধারণ জ্যামিতির জ্ঞানকে ব্যবহার করে। সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলো সমান্তরাল, কাল্পনিকভাবে এদেরকে বর্ধিত করলে আমরা সমান্তরাল সরলরেখা পাবো। আলেকজান্দ্রিয়া এবং সাইনে পুঁতে রাখা লাঠিগুলোকে কাল্পনিকভাবে বর্ধিত করলে তারা পৃথিবীর কেন্দ্রে একটা কোণে মিলিত হবে। আলেকজান্দ্রিয়ার পুঁতে রাখা লাঠির বর্ধিত অংশ হলো এই দুই সমান্তরাল সরলরেখার ভেদক। আলেকজান্দ্রিয়ার পুঁতে রাখা লাঠির ছায়ার কোণ এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, এই দুটোই একান্তর কোণ, দুটোর মানই সমান এবং দুটোর মানই 7.2 ডিগ্রি করে। তিনি এই দুই শহরের দূরত্ব মাপেন এবং পান 5,000 স্টেডিয়া। এক স্টেডিয়া সমান প্রায় 160 মিটার, অর্থাৎ 0.16 কিলোমিটার। অর্থাৎ তিনি এই দুই শহরের দূরত্ব পান 5,000 × 0.16 = 800 কিলোমিটার। পৃথিবীর পরিধি মাপার জন্য এরপর তিনি সাধারণ অনুপাতের ব্যবহার করেন, 7.2 ডিগ্রি / 360 ডিগ্রি = 800 কিলোমিটার / x কিলোমিটার। 7.2 ডিগ্রি 360 ডিগ্রির 1/50 অংশ, অর্থাৎ পৃথিবীর পরিধি 50 × 800 = 4,000 কিলোমিটার। হ্যাটস অফ মিস্টার এরাটোস্থেনিস, কি অসাধারণ তাই না? স্কুলে ক্লাস 8-এ যখন আমরা সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম শেখাই এবং ক্লাস 10-এ যখন পরিমিতিতে গোলক শেখাই, তখন আমরা এরাটোস্থেনিসের গল্প স্টুডেন্টদেরকে বলতে পারি। এই গল্প স্টুডেন্টদেরকে বিজ্ঞান এবং অঙ্ক শিখতে আরও বেশি ইন্সপায়ার করবে। চলো এবার আমরা দেখে নিই আমরা যেখানে থাকি সেখানেও কি সাইন শহরের মতো ছায়াশূন্য দিন হতে পারে। যদি হয় তাহলে আমরা কিভাবে তা নির্ণয় করব। পৃথিবী তার উল্লম্ব অক্ষের সাথে 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে আছে, তাই সূর্য 21 জুন কর্কট ক্রান্তি রেখার উপর, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর নিরক্ষ রেখার উপর এবং 22 ডিসেম্বর মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ওই নির্দিষ্ট দিনগুলিতে ওই নির্দিষ্ট রেখাগুলির উপর অবস্থিত সকল স্থানের জন্য দুপুর 12টায় জিরো স্যাটারডে, অর্থাৎ ZSD হবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যারা 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, যে বেশি অক্ষাংশে থাকে, তাদের জন্য বছরে কোনো দিনই জিরো স্যাটারডে নয়। আর যারা আমাদের মতো 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে থাকে,
তাদের জন্য বছরে দুদিন জিরো স্যাটারডে। আমাদের ভারতবর্ষের ওপর দিয়েও কর্কট ক্রান্তি রেখা গেছে। যে যে রাজ্যগুলোর ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেগুলো মনে রাখার জন্য আমরা একটা ছোট্ট ছড়া শিখে নিই। গুজরাট পশ্চিমে যেতে মধ্যরাত্রি, ঝাড়খণ্ড মিজোরামে 36টি যাত্রী। গুজরাট পশ্চিমে অর্থাৎ পশ্চিমবঙ্গ, মধ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রা অর্থাৎ রাজস্থান, ত্রি অর্থাৎ ত্রিপুরা, ঝাড়খণ্ড, মিজোরাম 36টি অর্থাৎ ছত্রিশগড়। আমাদের পশ্চিমবঙ্গের যে যে জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেগুলো মনে রাখার জন্য আর একটা ছোট্ট ছড়া শিখে নিই। নদী বাঁকা পুলি দুই মান খুলি, নদী অর্থাৎ নদিয়া জেলা, বাঁকা অর্থাৎ বাঁকুড়া জেলা, পুলি অর্থাৎ পুরুলিয়া জেলা, দুই মান অর্থাৎ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। তোমরা যদি কেউ নদিয়া জেলার কৃষ্ণনগরে যাও তাহলে এই ধরনের সাইনবোর্ড দেখতে পাবে। তোমার ওখানে জিরো স্যাটারডে কবে তা জানতে হলে জিরো স্যাটারডে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া লিখে সার্চ করো, এই পেজটা ওপেন হবে। এরপর হোয়েন ইজ জিরো স্যাটারডে অ্যাট ইউর লোকেশন এই জায়গাটায় এসো এবং দিস ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ এখানে ক্লিক করো। একটা ম্যাপ ওপেন হবে এবং একটা সার্চ অপশান পাবে। সার্চে গিয়ে আমি যদি লিখি দ্বারবাসিনী পান্ডুয়া হুগলি, সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেবে দ্বারবাসিনীতে জিরো স্যাটারডে কবে, 9 জুন 11:36 এবং 13 জুলাই 11:41। দ্বারবাসিনী রক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং কর্কট ক্রান্তি রেখার থেকে দূরত্ব 49.09 কিলোমিটার, তাও জানিয়ে দেবে। 13 জুলাই 11:41 আমরা এই ভিডিওটা তুলেছি দ্বারবাসিনীতে। তোমরা দেখো বোতলটার কোনো ছায়া পড়ছে না, সূর্য পুরোপুরি লম্বভাবে দ্বারবাসিনীতে কিরণ দিচ্ছে 13 জুলাই 11:41 মিনিটে। কি অসাধারণ, তাই না? তোমার ওখানে জিরো স্যাটারডে কবে তা বের করার চেষ্টা করো। ছায়াশূন্য দিনে নানা মজার পরীক্ষা হাতে কলমে করে দেখো। এরপর হুগলি জেলার আরেকটি জায়গা কেদারনগর, সেখানে জিরো স্যাটারডে কবে তা আমরা সার্চ করে দেখলাম। কেদারনগরে জিরো স্যাটারডে 8 জুন 11:36 মিনিটে এবং 4 জুলাই 11:41 মিনিটে। কেদারনগরের রক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং কর্কট ক্রান্তি রেখার থেকে এখানের দূরত্ব 58.10 কিলোমিটার, তাও আমরা এখান থেকে জানতে পারলাম। 4 জুলাই কেদারনগরে এই ভিডিওটা আমরা বানিয়েছি। ZSD পরীক্ষা করবার জন্য আমরা 4টে কাঁচের গ্লাস নিয়েছি, তারপর একটা কাঁচের প্লেট রেখেছি এবং তার উপর একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির পাইপ রেখেছি। পাইপের ছায়ার পরিবর্তন কীভাবে হচ্ছে সেটা আমরা রেকর্ড করার চেষ্টা করেছি। 11:41 মিনিটের কিছু আগে থেকে এই পাইপের ছায়া প্রায় ছোট হতে হতে জাস্ট একটা বৃত্তের আকার ধারণ করে এবং 11:41 সেই বৃত্তটা পুরো পারফেক্ট একটা জাস্ট ছোট বৃত্তে পরিণত হয়। কি অসাধারণ, তাই না? অঙ্ক ও বিজ্ঞান তোমাদের অনেকের কাছেই খুব বোরিং এবং জটিল বলে মনে হয়। এই নেগেটিভ ভাবনাকে দূর করতে আমি একটা পজিটিভ সলিউশন বেসড অ্যাপ্রোচ নিয়েছি। এরাটোস্থেনিসের গল্প সকলের কাছে পৌঁছে দিতে আমাকে হেল্প করো। ভিডিওটা প্রচুর লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ এর ফলে নোটিফিকেশান পাঠানোর দায়িত্ব ইউটিউব নিয়ে নেয়। থ্যাংক ইউ।